वेलकम बैक फ्रेंड्स टू विजन WBCS। सो WBCS 2021 के लक्ष्य करे आमादेर जे WBCS मेन्स मॉक टेस्ट सीरीजटा चलछिलो प्रैक्टिस टेस्ट सीरीज तार सेट नम्बर 32 आज के आमरा डिस्कस करछि। सेट नम्बर 31 आमरा पेपर 3 हिस्ट्री पार्टटाके कवर करेछिलाम। सेम वे ते सेट नम्बर 32 तेओ आमरा हिस्ट्री पार्टकेई कवर करबो। ओके সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা প্রত্যেক দিনই করি প্রত্যেক ক্লাসে। সেটা হচ্ছে আমাদের ইউটিউব ক্লাসেসে, ইউটিউবে যে সমস্ত ক্লাসেস হচ্ছে সেই সমস্ত ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো ভিডিওসগুলোকে আর শেয়ার করো যদি ভালো লাগে। অ্যান্ড আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেইখানে তোমরা জয়েন হইতে করতে পারো। আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস ফ্রি অফ কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজেস প্রোভাইড করা হয়। ওকে সো মুভিং অন টুয়ার্ডস দি ফার্স্ট কোয়েশ্চেন অফ দিস সেট, হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস আর লোকেটেড ইন হরিয়ানা? বনওয়ালি, কালীবঙ্গন, রাখিগড়হি, রোপড়, এই চারটে হরপ্পান সাইটের মধ্যে কোন সাইটগুলো হরিয়ানাতে প্রেজেন্ট আছে? অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করবে। হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস আর লোকেটেড ইন হরিয়ানা? অপশন এ হচ্ছে 1 and 2, দ্যাট ইজ বনওয়ালি কালীবঙ্গন। অপশন বি হচ্ছে কালীবঙ্গন রাখিগড়হি। অপশন সি হচ্ছে বনওয়ালি রাখিগড়হি। আর অপশন ডি হচ্ছে রাখিগড়হি রোপড়। অ্যাবসলিউটলি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 and 3, বনওয়ালি অ্যান্ড রাখিগড়হি। এই দুটো সাইট হরপ্পান যে সাইট আছে সেটা হরিয়ানাতে প্রেজেন্ট, হরিয়ানাতে লোকেটেড আছে। ওয়ার এস কালীবঙ্গন ইজ লোকেটেড ইন রাজস্থান, while Ropad is located in Punjab. So correct answer will be option C, 1 and 3, that is Banwali and Rakhigadhi. Clear? Moving on. Match the following list 1 and list 2 and select the correct answer from the codes. এখানে list 1 এ তোমাদেরকে হরপ্পান সাইটস এর নামগুলো দেওয়া আছে, পাঁচটে হরপ্পান সাইটস। আর list 2 তে তোমাদেরকে rivers এর নাম দেওয়া আছে। তোমাদেরকে ম্যাচ দ্য ফলোয়িং এ আইডেন্টিফাই করতে হবে কোন হরপ্পান সাইডের কোন নদীটা পাওয়া গেছিল বা কোন নদীর ব্যাংকে কোন হরপ্পান সাইডটা কে পাওয়া গেছিল। অপশন তোমাদের সামনে আছে, হরপ্পান সাইডস হচ্ছে লোথল, কালীবঙ্গন, রোপড়, হরপ্পা, মহেঞ্জোদারো। আর রিভার্সগুলোতে আছে ইন্ডাস, সতলুজ, রবি, ঘাগর, ভোগাও। সঠিক উত্তরটা কি হয়ে যাবে মাই ফ্রেন্ডস? তো অ্যাবসলিউটলি রাইট আনসার উইল বি অপশন এ, 54231। তার মানেটা কি? লোথল হচ্ছে ভোগাবো নদীর ধারে ব্যাংকে, কালীবঙ্গন ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ ঘাঘর, রোপড় আমরা পাবো ইন দ্য ব্যাংক অফ সতলজ, হরপ্পা ইজ ইন দ্য ব্যাংক অফ রবি, অ্যান্ড মোহেঞ্জোদারো ইজ ইন দ্য ব্যাংক অফ ইন্ডাস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 54231, সরি অপশন ডি, এ অপশন এ, অপশন এ 54231, এটা হচ্ছে সঠিক উত্তর। মুভিং অন, তো এখানে স্ট্যাটিকে এটাই পয়েন্ট লেখা আছে, লোথল ভাগাবো নদী, কালীবঙ্গন ঘাগর, রোপড় সতলেজ, হরপ্পা রবি, মহেঞ্জোদারো ইন্ডাস। মুভিং অন, আবার এখানে একটা লিস্ট ম্যাচ দ্য ফলোয়িং এর আছে। এটা বুদ্ধিজম এন্ড জেনিজম যে চ্যাপ্টার আছে সেখান থেকে, বুদ্ধিজম থেকে এটা রিলেটেড আছে কোয়েশ্চেনটা। লিস্ট ওয়ানে চারটে ইনসিডেন্ট বলা আছে রিলেটেড টু বুদ্ধা। ওয়ান ইজ বার্থ, সেকেন্ড ইজ ফার্স্ট সারমেন, থার্ড ইজ নির্বাণা, অ্যান্ড ডি ইজ পরিনির্বাণা। এবার এই ইনসিডেন্টসগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হতো বা হোয়াট ইজ দ্য সিম্বল অফ দিজ ইনসিডেন্টস, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। লিস্ট টুতে সিম্বলসগুলো আছে, সিম্বলস হচ্ছে তোমার স্তূপা, লোটাস এন্ড বুল, ধর্মচক্র,
एंड बोधी ट्री। तो करेक्ट आंसर टा की हो जाबे माय फ्रेंड्स, तारा तारी कमेंट बॉक्स से आंसर टा करबे। অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার ইজ অপশন বি 2341। যদি আমি স্টেটাসটা দেখি তাহলে দেখো বুদ্ধাস বার্থ হয়েছিল, তার সিম্বল হচ্ছে লোটাস অ্যান্ড বুল, গ্রেট ডিপার্চার যেটাকে আমরা মহাভিনশিকামারানা বা আমরা এটাকে গ্রেট ডিপার্চার যেটা ওয়ার্ডটা হচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই দ্য সিম্বল হর্স। ওকে, এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট মানে কি নির্বাণা, নির্বাণাটাকে রিপ্রেজেন্ট করা হয় বাই বোধি ট্রি। সিমিলারলি ফার্স্ট সারমন, ফার্স্ট সারমন যেটাকে আমরা ধম্মা চক্র পরিবর্তনম বলি সেটাকে রিপ্রেজেন্ট করা হয় বাই হুইল। ওকে, অ্যান্ড ডেথ পরিনির্বাণাকে করা হয় বাই স্তূপা। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ বার্থ কে আমরা করছি বাই লোটাস অ্যান্ড বুল, ফার্স্ট সারমন যেটাকে আমরা বোধি ট্রি, ইয়ে সরি, যেটাকে আমরা হুইল বা ধর্মচক্র দিয়ে রিপ্রেজেন্ট করি, নির্বাণাকে রিপ্রেজেন্ট করা হয় বাই বোধি ট্রি, অ্যান্ড ডেথ কে করা হয় বাই স্তূপা, ওয়ের এজ দ্য গ্রেট ডিপার্চার, গ্রেট ডিপার্চার কে করা হয় বাই হর্স। ওকে, এটা মনে রাখবে। মুভিং অন, ম্যাচ দ্য ফাইভ মেজর মরিয়ান প্রভিন্সেস উইথ দেয়ার ক্যাপিটালস। আমরা জানি যে মরিয়ান এম্পায়ারটাকে পাঁচটি প্রভিন্সে ভাগ করা হয়েছিল। এবার এই পাঁচটি প্রভিন্সের ক্যাপিটাল কি কি ছিল এটা আইডেন্টিফাই করতে এখানে বলেছে। পাঁচটি প্রভিন্স ছিল উত্তরপথা, অবন্তিরথা, দক্ষিণপথা, প্রচায়া অ্যান্ড সেন্ট্রাল প্রভিন্স। তো এদের ক্যাপিটালটা কোনটা হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। কি হবে রাইট আনসার মাই ফ্রেন্ডস? সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, 5-1-2-3-4। তার মানেটা কি? তার মানেটা হয়ে যাচ্ছে দ্যাট উত্তরপথা এর ক্যাপিটাল ছিল তক্ষশিলা, সিমিলারলি অবন্তিরথা, অবন্তিরথা এর ক্যাপিটাল ছিল উজ্জয়ন, দক্ষিণপন্থা এর ছিল সুবর্ণগিরি, প্রচায়া এর ছিল তোসালি, আর সেন্ট্রাল প্রভিন্স এর ছিল পাটলিপুত্রা। ক্লিয়ার আছে? মুভিং অন, উইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট সমুদ্রগুপ্তা। এই তিনটে স্টেটমেন্টের মধ্যে সমুদ্রগুপ্তার ব্যাপারে কোন কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে? ফার্স্ট স্টেটমেন্ট বলছে হি ইজ অলসো নোন অ্যাজ কবি রাজা, সেকেন্ড বলছে হি ইজ নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্রা, অ্যান্ড থার্ড হচ্ছে হি বিল্ট মোস্ট এক্সটেন্সিভ এম্পায়ার আফটার অশোকা। সঠিক উত্তরটা কি হবে? উইচ অফ দ্য অবভ স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1-2-3, তিনটে স্টেটমেন্টই কারেক্ট আছে। ওকে, যদি আমরা দেখে থাকি তাহলে দেখো কবিরাজা বলা হতো সমুদ্রগুপ্তাকে, ভীনা প্লে করতো বিকজ অফ হিজ মাদার যিনি লিচ্ছবি এর প্রিন্সেস ছিলেন, ওইখান থেকে ওনাকে একটা নাম দেওয়া হয়েছিল, সমুদ্রগুপ্তার একটা টাইটেল ছিল বা নাম ছিল যেটাকে আমরা বলি লিচ্ছবি দৌহিত্রা। অ্যান্ড সিমিলারলি অশোকার পরে সব থেকে এক্সটেন্সিভ এম্পায়ার যদি কেউ ক্রিয়েট করেছিল বা বিল্ড করেছিল তার নাম হচ্ছে সমুদ্রগুপ্তা। সিক্স কোয়েশ্চন, দ্য লিস্ট অফ 16 মহাজনপদাস ইজ অ্যাভেলেবল ইন অঙ্গুত্র নিকায়া। অসমাকা মহাজনপদা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ গোদাবরী। এই দুটো স্টেটমেন্ট তোমাদেরকে দেওয়া আছে, আইডেন্টিফাই করতে হবে কোন স্টেটমেন্ট, এই দুটোর মধ্যে কোন স্টেটমেন্ট রাইট আছে, কারেক্ট আছে। লিস্ট অফ 16 মহাজনপদাস ইজ অ্যাভেলেবল ইন অঙ্গুত্র নিকায়া, অ্যান্ড অসমাকা মহাজনপদা ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ গোদাবরি। সঠিক উত্তরটা কি হবে? এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো রাইট? তো অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন সি, বোথ, দুটো স্টেটমেন্টই রাইট আছে। যদি আমরা বুদ্ধিজম জৈনিজমের যখন বইটা পড়ি, স্পেশালি পুনম দলাল ধাইয়া, আফটার দ্যাট যখন মহাজনপদাস গুলো আসে, মহাজনপদাস গুলোতেই এটা কিন্তু মেনশনড আছে প্রথম পেজেই যে 16 মহাজনপদাস ইজ অ্যাভেলেবল, এই ব্যাপার 16 মহাজনপদাস এর যে লিস্টটা আছে সেটা অঙ্গুত্র নিকায়া বইটাতে অ্যাভেলেবল আছে। সিমিলারলি
আসমাকা মহাজনপদা যেটা ছিল সেটা গোদাবরী রিভারের ব্যাংকে সিচুয়েটেড আছে। ক্লিয়ার? মুভিং অন, কনসিডার দ্য ফলোয়িং, দ্যাট ইজ তুগলকাবাদ ফোর্ট, লোধি গার্ডেন, কুতুব মিনার, ফতেহপুর সিক্রি। এই চারটে মনিউমেন্টসকে ক্রোনোলজিক্যালি অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে বাই দ্য মিনস অফ দি ইয়ার ইট ওয়াজ বিল্ট, কোন সালে কোন মনিউমেন্টটাকে বিল্ট করা হয়েছিল, বানানো হয়েছিল, এইভাবে এই ইয়ার অফ বিল্ডিং এর হিসাবে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে তুগলকাবাদ ফোর্ট, লোধি গার্ডেন, কুতুব মিনার আর ফতেহপুর সিক্রিকে। অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা বলো। অ্যাবসলিউটলি ফ্রেন্ডস, রাইট আনসারটা হবে অপশন বি, 3124। যদি আমি এর টাইমিংগুলো দেখি, দেখো কুতুব মিনারকে বানানো হয়েছিল 1199-তে বাই কুতুবউদ্দিন আইবাক স্টার্ট করা হয়েছিল। তুগলকাবাদ ফোর্ট ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1321 বাই ঘিয়াসুদ্দিন তুগলক। লোধি গার্ডেন, লোধি গার্ডেনকে বানানো হয়েছিল সিকন্দর লোধি 1444। ওকে, অ্যান্ড ফতেহপুর সিক্রি, ফতেহপুর সিক্রি ওয়াজ মেড বাই অর বিল্ট বাই আকবর ইন দ্য রিজাইম অফ আকবর ইন দ্য ইয়ার 1569। সঠিক ক্রোনোলজিক্যাল অর্ডার হচ্ছে 3124। মুভিং অন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আনসার হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট। এই তিনটে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট আছে। ফার্স্ট স্টেটমেন্ট, কৃষ্ণদেব রায়া ওয়াজ নোন অ্যাজ আন্দ্রা ভোজা। সেকেন্ড, হি অথার্ড অমুক্ত মল্যাদা বুক অন পলিটি ইন তেলুগু অ্যান্ড অলসো আ সংস্কৃত ড্রামা কল্ড জাম্বাবতী কল্যাণম। হিস কোর্ট ওয়াজ অ্যাডর্ন্ড বাই 8 সেলিব্রেটেড পোয়েটস কল্ড অষ্ট দিগাজাজ। এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টসগুলো কারেক্ট আছে রিগার্ডিং কৃষ্ণদেব রায়া? তো সঠিক উত্তরটা হচ্ছে অল দ্য থ্রি আর কারেক্ট। দেখো আন্দ্রা ভোজা বলা হতো কৃষ্ণদেব রায়াকে। সিমিলারলি অমুক্ত মাল্যাদা, যে একটা পলিটির উপরে যে বই ছিল অমুক্ত মাল্যাদা, এটা লেখা হয়েছিল ইন তেলুগু বাই কৃষ্ণদেব রায়া। অ্যান্ড কৃষ্ণদেব রায়াতে যে কৃষ্ণদেব রায়ার যে কোর্ট ছিল, বিজয়নগর ডাইনেস্টির কৃষ্ণদেব রায়ার যে কোর্ট ছিল, এই কোর্টের এই সভায়ের যে আটটা ইম্পর্টেন্ট মিনিস্টার ছিল তাদেরকে গ্রুপকে বলা হতো অষ্ট দিগাজাজ। ক্লিয়ার? মুভিং অন, ম্যাচ দ্য ফলোয়িং, বলবন আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। আর সেকেন্ড পার্টে আছে রিম্পোস জাজিয়া, সুন্দর লোনস, সিজদা অ্যান্ড পাইবোস, সারাই আদল। জিজিয়া রিইম্পোজ করা, সুন্দর লোন, সিজদা অ্যান্ড পাইবোস অ্যান্ড সারাই আদল, এটার সাথে কোন সুলতান, দিল্লি সালতানাতের কোন সুলতানরা যুক্ত আছে, এটাকে ম্যাচ করতে হবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, 3421। ঠিক আছে, 3421কে যদি আমি দেখি, তো দেখো বলবন, বলবন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সিজদা অ্যান্ড পাইবোস। সিজদা অ্যান্ড পাইবোস সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিল বলবন, অ্যাজ ওয়েল অ্যাজ বলবন একটা আরো কাজ করেছিল, সেটা যদি মনে থাকে তোমাদের, সেটা হচ্ছে তুর্কি চেহলগানি বা গ্রুপ অফ ফোর্টিজ, 40 চক্র, এটাকে ভেঙেছিল, ডিস্ট্রয় করেছিল কে? বলবন। সো বলবন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সিজদা অ্যান্ড পাইবোস। সিমিলারলি আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি সারাই আদল মার্কেট, গ্রেনস মার্কেট অ্যান্ড মার্কেট পলিসিতে একটা মার্কেট ওপেন করেছিল যার নাম রেখেছিল সারাই আদল। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক সন্ধার লোনের সাথে অ্যাসোসিয়েটেড আছে, ওয়াইল ফিরোজ শাহ তুগলক ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ রিইম্পোজিং অফ জাজিয়া। ক্লিয়ার? এই যে জিজিয়া ট্যাক্সটা ছিল নন মুসলিমদের উপরে যেটা লাগানো হতো, এই জিজিয়া ট্যাক্সটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল আর রিইম্পোজ করেছিল ফিরোজ শাহ তুগলক। ক্লিয়ার? মুভিং অন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, বালাজি বাজিরাও ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব।
नाना फडणवीस वॉज कॉल्ड चाणक्य ऑफ मराठा। रामदास वॉज द गुरु ऑफ शिवाजी। ए तीनटे स्टेटमेंट है, कौन स्टेटमेंट गुलो करेक्ट आचे रिगार्डिंग बालाजी बाजीराव, नाना फडणवीस एंड रामदास। ए तीनटे जे स्टेटमेंट दवा आचे तुम्हारे के, ए तीनटे स्टेटमेंटर मध्य कौन कौन स्टेटमेंट टी राइट आचे एकटू आंसरटा तारातारी करो, कमेंट बॉक्से जानाओ आंसरटा। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, অল দ্য থ্রি আর কারেক্ট। দেখো বালাজি বাজিরাও, ইনি না এনাকে নানা সাহেব বলা হতো, এনার নাম আমরা হিস্ট্রিতে পড়েছি, মডার্ন হিস্ট্রিতেও পড়েছি, স্পেশালি রিভল্ট অফ 1857-এ ইনি কানপুর থেকে লিড করছিলেন, রাইট। নানা ফডনবিসকে মারাঠা এর চাণক্য, চাণক্য অফ মারাঠাও বলা হয়, ওয়ার অ্যাজ গুরু রামদাস ওয়াজ দি গুরু অফ শিবাজি। তো এই তিনটে স্টেটমেন্টই কিন্তু কারেক্ট আছে, ক্লিয়ার। এখানে চারটে ইভেন্ট তোমাদেরকে দেওয়া আছে এন্ড চারজন ভাইসরয় গভর্নর জেনারেলের নাম আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ম্যাচ করতে হবে দ্যাট কোন গভর্নর জেনারেল কোন ইনসিডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিল। ফার্স্টে বলা আছে লর্ড বেন্টিক, দেন ডালহাউজি, দেন রিপন এন্ড লাস্টে কার্জন। Whereas incidents are partition of Bengal, local self-government, abolition of sati pratha, doctrine of lapse. সঠিক উত্তরটা কি হয়ে যাবে আফটার ম্যাচিং? তো দেখো আমরা সবাই জানি দ্যাট লর্ড বেন্টিক ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা চলো লর্ড বেন্টিকটাকে ছেড়ে দাও, যদি এটাকে আমি হিট এন্ড ট্রায়াল মেথড বা এলিমিনেশন মেথড থেকে করি, সবাই জানি দ্যাট কার্জন ইজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন অফ বেঙ্গল, রাইট। When Curzon is associated with partition of Bengal, in that case, Amri eta to janlam that Curzon er answer ta ki hobe? Curzon er answer ta hoye jabe option A, if that is one. So D er one hobe. To D er one kon ta? Ei duto te ache. Mane option C ar option D bad chole gelo. Option C ar option D ta bad chole gelo. Right? সিমিলারলি এবার আমাকে দেখতে হবে দ্যাট বেন্টিক, ডালহাউজি, রিপন। তো আমরা সবাই জানি দ্যাট ডালহাউজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্টরিন অফ ল্যাপস। তো বি এর কি হবে? বি এর ফোর হবে। তো বাই দ্যাট বি অপশন বি অলসো গেটস এলিমিনেটেড। হালাকি কোয়েশ্চেনটা অনেকটা ইজি আছে, এটা আমরা জানি বেন্টিক অ্যাসোসিয়েটেড ছিলেন উইথ সতী প্রথা, সিমিলারলি কার্জন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন অফ বেঙ্গল, লোকাল সেলফ গভর্নমেন্ট রিপনের সাথে অ্যাসোসিয়েটেড আছে, ওয়াইল ডালহাউজি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্টরিন অফ ল্যাপস। তো রাইট আনসার ইজ অপশন এ, সরি এখানে একটা মিস্টেক আছে, সঠিক আনসারটা হচ্ছে অপশন এ 3421। ওকে মুভিং অন, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ফর্টিফাইড ফ্যাক্টরি মেন্ট টু প্রোটেক্ট। যখন ভারতে ব্রিটিশ রুলটা স্টার্ট হয় তখন ফর্টিফাইড ফ্যাক্টরি কিসের জন্য, কাকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হতো? অপশন এ ট্রেডিং প্লেসেস ওয়ার অফিসার্স অফ দ্য কোম্পানি ওয়ার্কড, অপশন বি সেন্টার অফ ম্যানুফ্যাকচারিং অফ গুডস, অপশন সি গোডাউন ওয়ার গুডস ওয়ার স্টোর্ড ফর শিপমেন্ট টু ইউরোপ, অ্যান্ড অপশন ডি নন অফ দিস। তো ফোর্টিফাইড ফ্যাক্টরি, যেমন আমরা জানি দ্যাট 1700-তে ইয়ার ইন দ্য ইয়ার 1700 ফোর্ট উইলিয়াম ওয়াজ ফোর্টিফাইড, ফোর্ট উইলিয়ামকে ফোর্টিফাই করা হয়েছিল। সিমিলারলি অনেক ফ্যাক্টরি, যেই সমস্ত ফ্যাক্টরিজগুলো ছিল ব্রিটিশার্সের আন্ডারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলে, এই সমস্ত ফ্যাক্টরিজগুলোকে ফর্টিফাই করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ফর্টিফাই করার কারণটা কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রেডিং প্লেসেস। এটা একটা ট্রেডিং প্লেস ছিল যেখানে অফিসার্স, কোম্পানির অফিসার্সরা কাজ করতো, তাদেরকে প্রোটেক্ট করার জন্য ফ্যাক্টরিজগুলোকে ফর্টিফাই করা হতো ফ্রম লোকাল রুলার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনভেশন, ক্লিয়ার। Moving on, which of the following pairs are correctly matched? Brahma Samaj, Swami Brahmanand, Dev Samaj, Pandit Shiv Narayan Agnihotri, Arya Samaj, Swami Dayanand Saraswati, Ramakrishna Mission, Swami Ramakrishna Paramahansa. এই চারটে যে পেয়ার দেওয়া আছে, এই চারটে পেয়ারের মধ্যে কোন পেয়ারস গুলো কারেক্ট আছে? অপশন এ 1 এন্ড 2, অপশন বি 2 এন্ড 3, অপশন সি 3 এন্ড 4 আর অপশন ডি 1 এন্ড 4। কি হবে রাইট আনসার?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি টু এন্ড থ্রি, দেব সমাজ, শিবনারায়ণ অগ্নিহোত্রি ছিলেন এনার দেব সমাজের ফাউন্ডার, ওয়াইল আর্য সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই দয়ানন্দ সরস্বতী। ওকে, ইন দ্য ইয়ার 18 সরি দেব সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই পণ্ডিত শিবনারায়ণ অগ্নিহোত্রি ইন দ্য ইয়ার 1887, দয়ানন্দ সরস্বতী 1875 আর্য সমাজের স্থাপনা করেছিলেন, whereas ব্রহ্ম সমাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোম, রাজা রামমোহন রায়, রাইট, whereas রামকৃষ্ণ মিশন এটা স্বামী বিবেকানন্দ স্থাপনা করেছিলেন। তো আশা করি এই আনসারটা সবারই রাইট হয়েছে। মুভিং অন, এখানে লিস্ট ওয়ানে তোমাদেরকে প্লেসেস অফ রিভল্ট দেওয়া আছে, অ্যান্ড লিস্ট টুতে লিডার অফ রিভল্ট দেওয়া আছে। তোমাদেরকে ম্যাচ করতে হবে দ্যাট কোন প্লেসে লিডার কে ছিল। লিস্ট ওয়ানে আছে লখনউ, কানপুর, বিহার, রোহিলখণ্ড, আর লিস্ট টুতে আছে মৌলভী আহমদুল্লাহ, কুয়ার সিং, নানা সাহেব, বেগম, হজরত মহল। তো সঠিক উত্তরটা কি হয়ে যাবে, এটাও আমরা হিট অ্যান্ড ট্রায়াল অ্যাজ ওয়েল অ্যাজ এলিমিনেশন মেথড থেকে করতে পারি। যদি ভালো করে দেখি তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু হয়ে যাবে। একটু যদি মানে প্রি লেভেলের কোয়েশ্চেন এটা, রোহিলখণ্ডটাও হয়তো একটু আলাদা বা আউট অফ দ্য বক্স থাকতে পারে। তার জন্য সবথেকে ইজি লখনউ, আমরা জানি বেগম হজরত মহল, মানে ডি এর কি হবে, ডি এর 4 হবে, রাইট? এখানে আমি দেখতে পাই, সরি ডি বলছি, এ লখনউ, লখনউ এর কি হবে, 4 হবে। যখন লখনউ এর 4 হবে তার মানে কি অপশন সি অ্যান্ড অপশন এ এটা হবে না, অপশন এ আর অপশন সিটা বাদ চলে গেল। এবার নেক্সট আসবে কানপুর। কানপুর আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম ইট ওয়াজ লেড বাই নানা সাহেব, মানে বি এর কি হবে, বি এর 3 হবে। বি এর যখন 3 হচ্ছে তার মানেই হচ্ছে অপশন বিটা ভুল। অ্যান্ড বিহার আমরা জানি আড়াতে যে জগদীশপুরের ল্যান্ডলর্ড ছিলেন, জমিনদার ছিলেন কুয়ার সিং, ইনি লিড করেছিলেন। তো অ্যান্ড রোহিলখণ্ড ওয়াজ লিডেড বাই মৌলভী আহমদুল্লাহ। ক্লিয়ার? মুভিং অন, 15th, হু অবজার্ভ দ্য কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল। এই স্টেটমেন্টটা কে দিয়েছিলেন, দ্যাট কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল? অপশন এ ডাফরিন, অপশন বি স্যার সৈয়দ আহমদ খান, অপশন সি স্যার মোহাম্মদ আলী জিন্না, অপশন ডি লর্ড কার্জন। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি লর্ড কার্জন। লর্ড কার্জন এই স্টেটমেন্টটা দিয়েছিল রিগার্ডিং কংগ্রেস, দ্যাট কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল। লর্ড ডাফরিন কি বলেছিল, লর্ড ডাফরিন বলেছিল ইট ইজ আ মাইক্রোস্কোপিক মাইনরিটি, কংগ্রেস ইজ আ মাইক্রোস্কোপিক মাইনরিটি, এই কথাটা বলেছিল ডাফরিন। ওয়ার আর সৈয়দ আহমদ খান সিভিল ওয়ার, কংগ্রেস ইজ ইটস সেলফ আ সিভিল ওয়ার, এই কথাটা বলেছিল। ওকে, সো হিয়ার রাইট আনসার ইজ অপশন ডি কার্জন। মুভিং অন, 16, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর তিনটে প্রভিশন এখানে দেওয়া আছে, আইডেন্টিফাই করতে হবে উইথ রিগার্ড টু জিওআই অ্যাক্ট 1935 কোন প্রভিশন গুলো রাইট আছে। ফার্স্ট প্রভিশন, দ্য প্রভিনশিয়াল অটোনমি ওয়াজ এস্টাবলিশড, সেকেন্ড এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট, আর থার্ড হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন অ্যাট সেন্টার। সঠিক উত্তরটা কি হয়ে যাবে, তো আমরা হিস্টোরিক্যাল এটা পলিটিতেও দেখেছি, হিস্ট্রিতেও পড়েছি, রাইট আনসার ইজ অল দ্য 3 আর কারেক্ট। 1935 এ ডায়ারকিটাকে প্রভিন্সেসগুলোতে ডায়ারকিটাকে অবলিশ করা হয়েছিল, তার মানে প্রভিনশিয়াল অটোনমি দেওয়া হয়েছিল, ফেডারেল কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ অল ইন্ডিয়া ফেডারেশনটাও এস্টাবলিশ করা হয়েছিল বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মুভিং অন, স্বরাজ পার্টির ব্যাপারে এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, আইডেন্টিফাই করতে হবে উইচ অফ দ্য অবভ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং স্বরাজ পার্টি। ফার্স্ট, স্বরাজ পার্টি ওয়াজ ফর্মড আউট অফ কংগ্রেস টু ফাংশন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টি। সেকেন্ড, স্বরাজ ইস্ট বিলিভড ইন পার্টিসিপেশন অফ দ্য কাউন্সিল ইলেকশনস। থার্ড, স্বরাজ ইস্ট গট দ্য মেজরিটি ইন নভেম্বর 1923 ইলেকশন ডিউ টু উইচ দে ওয়ার এবল টু ভোট আউট দ্য গভর্নমেন্ট ইন সেন্ট্রাল অ্যাসেম্বলি রিপিটেডলি। তো এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্ট গুলো রিগার্ডিং টু স্বরাজ পার্টি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অনলি 2। দেখো, স্বরাজ পার্টি কংগ্রেস থেকে আলাদা হয়ে সিআর দাস আর মতিলাল নেহরু বানায়ছিলেন, বাট লেটার অন এই স্বরাজ পার্টিটা কংগ্রেসেরই একটা বডি হিসাবে কাজ করছিল। ওকে, সো ইট ওয়াজ নট ওয়ার্কিং অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টি। সিমিলারলি, স্বরাজিস্ট পার্টিসিপেশন করার ইচ্ছা রাখতো ইলেকশনসগুলোতে, তারা ইলেকশন ফাইট করতে বা কাউন্সিলে পার্টিসিপেট করার
আইডিওলজিটাতে বিলিভ করতো। স্বরাজিস্ট 1923 অ্যান্ড 1926 ইলেকশনসে কন্টেস্ট করেছিল, বাট আর তারা মেজরিটিও পেয়েছিল, বাট দে ওয়ার নট এবল টু ভোট আউট দি গভর্নমেন্ট, গভর্নমেন্টকে ভোট আউট করতে পারতো না। তো এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিকজ ইট ওয়াজ নট আ ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল বডি অ্যান্ড ইট ডিড নট ভোট আউট দি গভর্নমেন্ট। মুভিং অন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রিগার্ড টু প্যারালাল গভর্নমেন্ট ইমার্জ ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় যে প্যারালাল গভর্নমেন্টের এস্টাবলিশমেন্ট হয়েছিল, এই প্যারালাল গভর্নমেন্টের ব্যাপারে এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টসগুলো কারেক্ট আছে? ফার্স্ট, দ্য ফার্স্ট সচ গভর্নমেন্ট ইমার্জড ইন সাতারা, প্রথম গভর্নমেন্ট সাতারাতে ইমার্জ করেছে, ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড, দ্য গভর্নমেন্ট উইচ ইমার্জড ইন তমলুক ওয়াজ নোন এজ জাতীয় সরকার। আর থার্ড স্টেটমেন্ট, দ্য লংগেস্ট লাস্টিং অ্যান্ড ইফেক্টিভ প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ ইন সাতারা। তো এই তিনটে স্টেটমেন্টের মধ্যে সঠিক স্টেটমেন্ট কোনগুলো? তো রাইট আনসার ইজ অপশন বি, টু অ্যান্ড থ্রি অনলি। দেখো, ফার্স্ট গভর্নমেন্টটা সাতারাতে ফর্ম হয়নি, তমলুকে হয়েছিল। তমলুকে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছিল সেটার নাম ছিল জাতীয় সরকার, অ্যান্ড সবথেকে লম্বা লং লাস্টিং গভর্নমেন্ট হয়েছিল ইন সাতারা। তো অপশন বি, টু অ্যান্ড থ্রি ইজ দি কারেক্ট আনসার। 19th, which of the following events in history of India? এখানে চারটে ইভেন্টসের নাম আছে, চারটে ইনসিডেন্টের নাম আছে, ইন শর্ট রিভল্টের নাম আছে, তোমাদেরকে ক্রোনোলজিক্যালি সাজাইতে হবে দ্যাট এই চারটে রিভল্ট বা রেবেলিয়নটা অর্ডারটা কি হবে ইন টার্মস অফ ইটস অকারেন্স। অকারেন্সের হিসাবে ক্রোনোলজিক্যালি হোয়াট উইল বি দি অর্ডার অফ সান্থাল রেবেলিয়ন, সন্ন্যাসী রেবেলিয়ন, ইন্ডিগো রিভল্ট অ্যান্ড মুন্ডা রেবেলিয়ন। সঠিক উত্তরটা কি হচ্ছে? অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন এ, 3214। যদি আমরা দেখি, দেখো সান্থাল সন্ন্যাসী রেবেলিয়ন হয়েছিল 1763-তে, তো প্রথমে 1763-তে সন্ন্যাসী হয়েছিল। 1859-এ আফটার রিভল্ট অফ 1857, রিভল্ট অফ 1857 এর পরে ইন্ডিগো রিভল্ট হয়েছিল। Whereas, এই যে সান্থাল রিবেলিয়ন যেটা আমরা দেখছি, সান্থাল রিবেলিয়ন 1855 এখানে আমি বলেছি, বাট এটার অ্যাকচুয়ালি সত্যি মানে কি একটু কনফিউশন আছে, যেহেতু এই কোয়েশ্চেনটা আমি যে এক্সাম থেকে নিয়েছি, বিকজ দিস কোয়েশ্চেন ওয়াজ টোটালি বেসড অন SSC, এটা তো SSC CGL এ এই কোয়েশ্চেনটা এসেছিল, সেখানে আনসার তার 3214 বলেছে। সো ইন দ্যাট ওয়ে, বাট দ্য সান্থাল রেবেলিয়ন ওয়াজ অ্যাকচুয়ালি, সান্থাল রেবেলিয়ন হয়েছিল ইন 1855-56, হোয়ার এজ মুন্ডা রেবেলিয়ন 1895-1901 এর মাঝখানে হয়েছিল। কারেক্ট সিকোয়েন্স হওয়া উচিত কি ছিল? রাইট আনসার শুড হ্যাভ বিন 3124, বাট আমি যেখান থেকে এই কোয়েশ্চেনটা নিয়েছিলাম সেইখানে যেহেতু SSC ওই বছর এই কোয়েশ্চেনটার আনসার নিয়েছিল 3214, বাট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার উইল বি 3124। ওকে, এটা একটু নোট করে নিবে, আমি PDF-এ এটাকে একটা নোট করে দেবো তোমাদের জন্য, বাট এখানে মনে রাখবে দ্যাট সন্ন্যাসী রিবেলিয়ন 1763-1800, ইন্ডিগো হয়েছিল 1859-60, সান্থাল হয়েছিল 1855-56, হোয়ার এজ মুন্ডা রিবেলিয়ন ওয়াজ ইন দ্য ইয়ার 1895-1901। মুভিং অন, হু প্রেসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? একদম প্রি লেভেলের কোয়েশ্চেন, সঠিক উত্তর WC ব্যানার্জি। সো এটা হচ্ছে আজকের সেটের সমস্ত 20 কোয়েশ্চেন। নেক্সট সেটে আমরা জিওগ্রাফি পার্টটাকে কভার করব, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, জিওগ্রাফি পেপার 3 এর। সো টিল দ্যাট টাইম অল দ্য ভেরি বেস্ট, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, স্টাডি হার্ড, থ্যাংক ইউ, জয় হিন্দ।